हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आबारो चले नतून एक ब्लॉग निये। तो चाँदेर आलो कि सुंदर झकमक करछे देखते ही पाच्छ। तो एई सन्धे बेला आमी बेरिये पड़ेछि आजके एकटु छुटिर दिन घुरते। तो एखाने चिकेन नेब बोले देखो चिकेनेर लाइन कत, মানে এত লাইন, মানে ফেমাস দোকান। আমরা অ্যাকচুয়ালি জানতাম না, আজকে ঘুরে ঘুরে গিয়ে দেখলাম যে চিকেনের দোকানটা, তাই আমরাও এখান থেকে চিকেন একটু কিনে নিয়ে নিলাম। তো রবিবারের দিন বুঝতেই পারছো সবাই কুটিনাটি বেরিয়েছে, তো আমরাও এখান থেকে বেরিয়েছি। তো এখন বেরাতে বেরাতে দেখছি এখানে এত লাইটের আলো, তা আমি বললাম চলো তো যাই ভেতরে দেখি কি আছে। তো এখান দিয়ে আমরা যাওয়া শুরু করছি। তো লাইটিং আর লাইটিং কিছুতেই শেষ হচ্ছে না, এত লাইটিং। তো লাইটিং দেখে আমি ভাবছি যে নিশ্চয়ই কোথাও কোনো পুজো হচ্ছে। তো হঠাৎ দেখছি দূর থেকে, মানে একটা মন্দিরে ভীষণ লাইটিং, পুজোর আলো আচ্ছা শুরু হয়ে গেছে। তা ভাবলাম এটা দেখে তো চলো মন্দিরে যাই, এসছি যখন তো ঠাকুরের দর্শন করে আসি। তো গিয়ে দেখি ওইখানে আজকে নাকি বিশাল উৎসব হয়েছে, তো সেটারই কিছু ভিডিও আমি শ্যুট করে নিয়ে আসি। তো এখানে দেখতেই পাচ্ছ গৌরনিতাইয়ের মানে বিশাল অনুষ্ঠান হচ্ছে এখানে, মানে হয়েছে আজকে সারাদিন, নাকি 15 তারিখ পর্যন্ত বিশাল অনুষ্ঠান হবে। তো আমাদেরকেও একটা কাগজ দিয়েছে যে ইনভাইট করেছে আসার জন্য। আর যেহেতু আর দেখেছে আমি ভিডিও করছি, তো কিছু দুজন তিনজন মানে এসে বলছে যে ভিডিও করছেন, তাহলে কি ব্লগ বানান, তাহলে চ্যানেলটার নাম বলুন, সাবস্ক্রাইব করে দিচ্ছি। তো ওখান থেকেই ওরা আমাকে কিছু ফটো দিয়েছে, তো এই ফটোগুলো আমি থাম্বনেলে লাগিয়েছি আর কি। তো মাঝখানে রাধাকৃষ্ণ, বাঁদিকে জগন্নাথ আর গৌরনিতাই, দুপাশে কি সুন্দর লাগছে। মানে ঠাকুর দর্শন করে মানে মনটাও শান্তি হয়ে গেল, এত কাজের ফাঁকেও যে ঠাকুরের দর্শন করে। তারপর এইখান থেকে দেখছি যে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে, তা আমিও এদিক থেকে সোজা চলে গেলাম ভিডিও শ্যুট করার জন্য ঠাকুরের প্রসাদ। তো এখানে চিড়া দই দিয়ে মেখে ভোগ বিতরণ করছে সবাইকে, তো আমিও প্রসাদটা নেব বলে পেছনে লাইন দিচ্ছি। তো এই মন্দিরটা এখানে আরেকটা মানে দুর্গা মন্দির, যেটা আমি মানে প্রায় দিনই দেখি, অ্যাকচুয়ালি কোনো দিন আমার এখানে যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে চলো ঠাকুরের এখানে মন্দিরটাও আমি দর্শন করে আসি। তো ভেতরে কী মন্দির আছে অ্যাকচুয়ালি জানি না, দেখে এসছি বলে তাই বলতে পারছি যে দুর্গা মন্দির আছে এখানে। আর ভিডিওটা পরে এডিট করছি, তো তার জন্যই বলতে পারছি কী মন্দির আছে। তো চলো দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে, আর সব মহিলারা বসে রয়েছে ঠাকুরের আরতি নিচ্ছে। তো আমিও নমস্কার করছি, এর সঙ্গে ভিডিওটা। প্রায় 10 মিনিটের মতন ঠাকুরের আরতি দেখে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আমাদের ব্যারাকপুরে মানে স্টেশনের ওপারে বজঙ্গলি মন্দির আছে, তো দুটো ঠাকুর দর্শন করেছি। তা বজঙ্গলিকে দেখে 3টে ঠাকুর দর্শন করে এবার আমি মার্কেটে গিয়েছি। কত করে জিজ্ঞেস করবো? তারপরে মার্কেট থেকে কিছু সবজি নিলাম, যেমন ধরো ওই ধরো আম নিয়েছি, ঝিঙা নিয়েছি, টমেটো নিয়েছি, মূলো নিয়েছি, নিয়ে বেরিয়ে চলে এলাম। তারপর এখানে দেখছি যে অনেকগুলো কানের দুলের কালেকশন রয়েছে, তো আমার একটু কানের দুল কেনার ইচ্ছে করছে। মানে আমার এমনিতেও একটু বরাবরই শখ আছে যেটা ছোটো ছোটো কানের দুল কেনার, তো এখানে কেনার জন্য ঢুকে পড়েছি। তো কানের দুল কিছু কেনাও হয়ে গেছে। তো বাড়ি ফিরবো, এখানে মানে 45 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি।
রবিবারের বিকেলটা মানে খুবই ভালো কেটেছে, আর আজকে ঘুরতে গিয়ে তিনটে মন্দিরের দর্শন করেছি, সেটাও খুব ভালো লেগেছে। এ সচরাচর তো মন্দিরে গিয়ে দর্শন করাটা হয় না, ঠাকুর না টানলে যেটা হয় না আর কি, তো ঠাকুর টেনেছে বলেই আজকে মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শনটাও করতে পেরেছি। আর দুর্গা মন্দির যেটা দেখিয়েছিলাম না, সেই দুর্গা মন্দিরে অ্যাকচুয়ালি আমি কোনোদিনও যাইনি, আমি বাইরে থেকেই দেখেছি। তো অনেকদিন থেকেই ভাবছি যাব যাব, কিন্তু কোনোদিনও কি মানে ওই যে ঘন্টার আওয়াজটা পাচ্ছিলাম না। তো আজকে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছি যে ঘন্টার আওয়াজটা পাচ্ছি, ভাবলাম যে চলো তাহলে মন্দিরে কোন ঠাকুর আছে দর্শন করেই এসে আসি। আর প্রায় দিনই ওই রাস্তা দিয়ে যাই, কিন্তু ওখানে যেটা মন্দির আছে, দুর্গা মন্দির আছে সেটা জানি না, কিন্তু মন্দির আছে সেটা জানি, দুর্গা মন্দির আছে সেটা তো জানি না। কথায় আছে না, ঠাকুর যখন চাইবে তখনই ওনার দর্শন হবে, তো আজকে ঠাকুর চেয়েছে বলে আজকে ঠাকুরের দর্শন করে আসতে পেরেছি, আর গৌরনিতাইয়েরও দর্শন করেছি আজকে, না হলে ওইদিকে তো আজকে আমাদের যাওয়ার কোনো কথাই নাই। আজকে গেছি বলেই দর্শন করা হয়েছে, আর আজকে রবিবারের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। আর কানেদুল কি বলো তো অনেকগুলো ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল আরো আরো, তো দামটা অ্যাকচুয়ালি অতিরিক্ত বেশি বলছে, তো সামান্য ওই কালো কানেরটার দামই সরি কালো কানেরটাই 30 টাকা বলছে, তো 30 টাকাই নিয়েছে, কমালো না দাম। আর ওই ওই কানেরটা 50 টাকা নিয়েছে, যেটা তোমাদেরকে আমি বলেছি, তো দাম কমাচ্ছে না বলে তার জন্য আমি রাগ করে নিইনি। আর সবজি টবজি নিয়ে চলে এসেছি, এখন সব গুছাবো, আর দেখতেই পাচ্ছ পুরো ক্লান্ত, কারণ এসেই এখন রান্না করলাম, একটু মসুর ডাল করেছি, একটু আলু চোখা করেছি, আর এত গরম মাছ ভাজা আছে, ওটা দিয়ে রাত্রেবেলা খেয়ে নেবো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব কি বলতো চেয়ে হয় না, মানে সাবস্ক্রাইব যাদের ইচ্ছা হবে তারা করবে, কিন্তু তাও বলছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে এনে মানে দেখাবো। আর তোমরা সবাই ভালো থাকো, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, রাত বাজে 10:45, এখনো খাইনি অ্যাকচুয়ালি, আমি যে ব্লগটা বানিয়ে শেষ করে নিই তারপর খেতে বসবো, তো এখন খেতে যাই, তোমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।